ইন্দাস আইটিআই সহ ইন্দাস মহাবিদ্যালয় পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা হিউম্যান রাইটস এর প্রতিনিধি মিস্টার রাজা। মানুষের অধিকার আদায়ের জন্য যুগে যুগে বহু খ্যাত ও অখ্যাত সংঘ, গোষ্ঠী এবং সংগঠন তৈরি হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলিও মানুষের দাবি আদায়ের জন্য রাস্তায় নামছে, কিন্তু সবচেয়ে অবিভক্ত মজবুত সংগঠন হল ভারতীয় আইনের আওতায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলি। বাঁকুড়া জেলা হিউম্যান রাইটস এর এক প্রতিনিধি মিস্টার রাজা মহাশয় উপস্থিত হবার সঙ্গে সঙ্গে তাকে বরণ করে নেওয়া হয় ইন্দাস আইটিআই এর পক্ষ থেকে বিভিন্ন উপঢৌকন সহযোগে। তিনি একাধারে সমাজসেবী, পাশাপাশি একজন ভালো মনের মানুষ, তা বলার অপেক্ষায় রাখে না। আজ তিনি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস আইটিআই এবং ইন্দাস মহাবিদ্যালয় পরিদর্শন করলেন। ইন্দাস আইটিআই কলেজের প্রিন্সিপাল স্যার আতাউর রহমানের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন কলেজ চত্বর থেকে শুরু করে শ্রেণীকক্ষে। ঠিক সেরকমই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তিনি অর্থাৎ মিস্টার রাজা ইন্দাস আইটিআই কলেজ সম্পর্কে একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ক্যামেরার মুখোমুখি হয়ে, এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রিন্সিপাল থেকে অন্যান্য সহকারী অধ্যাপকদের। চলুন, মিস্টার রাজা কি বললেন ইন্দাস আইটিআই নিয়ে শুনবো বিস্তারিত। আজ ইন্দাস আইটিআই কলেজে এসে আপনার কেমন লাগলো স্যার? খুবই ভালো লাগলো। আমি আইটিআই কলেজের সর্বপ্রথম যে প্রিন্সিপাল আছে তাকে ধন্যবাদ জানাই, এবং আইটিআই কলেজের যতজন আছে আর কি স্টাফ প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আইটিআই কলেজে এসে আমার খুব ভালো লাগলো। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওখানে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দেখলাম মানে কি বল নিম্ন স্তরের মানুষ যারা আছেন মানে শিডিউল কাস্ট টাইপের, ওদেরকে শিক্ষা দেওয়া হয়, এর জন্য কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্টে শিক্ষাটা দেওয়া হয়। সেজন্য আমি ওদেরকে কি আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই, এবং কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা পরিষেবা দেওয়ার জন্য। পাশাপাশি তিনি ইন্দাস মহাবিদ্যালয়েও যান পরিদর্শন করতে, এবং সেখানেও তিনি যথেষ্ট সম্মান পেয়েছেন। বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার বাঁকুড়া জেলা প্রতিনিধি হিসেবে বলেই সূত্রের খবর। তবে ইন্দাস মহাবিদ্যালয়ে এসেও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। চলুন এই বিষয়ে ইন্দাস মহাবিদ্যালয়ের পক্ষে মিস্টার রাজা কি বলছেন এটাও আমরা শুনে নেব। বাঁকুড়ার ইন্দাস থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ টেন বাংলা। স্যার আপনার ইন্দাস কলেজে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগলো। এত সুন্দর প্রোগ্রাম, এত জনসমাগম, সত্যি খুব ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে স্টলগুলোকে সাজিয়েছে, বিভিন্ন রকম কুটির শিল্প থেকে আরম্ভ করে আমাদের যে কলেজের ছাত্রছাত্রীরা এমনভাবে হাতের কাজকে এমনভাবে সুন্দর করেছে সেগুলো ভালো লাগলো। আর সব থেকে বড়ো কথা, অরিজিনাল মানুষ আমাদের এই কলেজেরই, ইন্দাস কলেজেরই ছাত্র, তারা এমনভাবে সেজেছে বা এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে দূর থেকে মনে হচ্ছে যেন এটা কোনো মূর্তি। আমার মনে এটাই হয়েছিল, তারপরে কাছে গিয়ে দেখলাম না মূর্তি নয়, এটা আমাদেরই কলেজে, ইন্দাস কলেজের ছাত্র। যাক, ওনাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং ইন্দাস কলেজের যারা দায়িত্বে আছে আমার সম্রাট ভাই আতাউল, প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেক যতগুলো আছে আমাদের ছাত্র পরিষদের যারা আছে নাকি মেম্বারশিপ, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ইন্দাস কলেজকে আমি তার সাথে সাথে আমার অন্তর থেকে এবং আমার হিউম্যান রাইট কমিশনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই।